নমস্কার, নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি সুমনা, আজকে আপনাদের সামনে বাঙালির অতি পরিচিত একটা রেসিপি নিয়ে এসেছি, ছোলার ডাল আলু দিয়ে। দারুণ লাগে খেতে, এটা কিন্তু লুচির সাথে জাস্ট জমে যায়, লুচি পরোটা। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি 100 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়েছি, দিয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, 1 চামচ নুন দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা প্রেশার কুকারের ঢাকনি লাগিয়ে 3টি সিটি দিয়ে নেব। ভালো মোটামুটি 3টে সিটিতেই ছোলার ডাল ভালোই সিদ্ধ হয়ে যায়। 3টি সিটি দিয়ে নেওয়ার পরে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এই ডালটা কিন্তু হাত দিয়ে চাপলে একদম মসৃণ হয়ে গেছে, কিন্তু আস্ত থাকবে, ডাল কিন্তু বেশি গলে গেলে ভালো লাগবে না। একটা বড় সাইজের আলুকে এরকম বরফি সাইজে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, একটা ছোট টমেটোকে এরকম টুকরো করে নেওয়া হয়েছে, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা কুড়িয়ে নিয়েছি। আর এখানে আমি সরষের তেলে রান্না করব, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ঘি, চিনি, লবণ, গরম মশলা আর হলুদ, ব্যাস আর কিছু লাগবে না। এবার শুরু করে দিই রান্না। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি টুকরো করা আলুগুলো ছেড়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে অল্প পরিমাণে নুন দেব আর একটু হলুদ দেব, যেহেতু ডাল সিদ্ধর সময় নুন কিন্তু দেয়া ছিল, সেই জন্য বুঝে আলুর মধ্যে নুন দেবেন, কারণ বেশি নুন হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না। আমার 5 মিনিটের মধ্যে ভাজা হয়ে গেছে আলুগুলো, আমি আলুগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি এবার ফোড়ন দিয়ে নেব। আমি সাদা জিরে ফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলা থেকে ভাজা গন্ধ বেরোলে আমি এর মধ্যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। বেশিক্ষণ আদা কষালে কিন্তু তিতো হয়ে যেতে পারে, ওই জন্য আমি এর মধ্যে ডালটা ঢেলে দেবো। প্রায় 2-3 মিনিট পরেই ডালটা ঢেলে দেবো। ডালটা ঢেলে দিয়ে প্রায় 5-6 মিনিট মতো আমি কষাবো, কারণ ডাল কিন্তু খুব একটা বেশি সিদ্ধ হয়নি, যার জন্য আমি এখানে কষানোর সময়টা পাবো। যদি ডাল খুব বেশি সিদ্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে আলু দিয়ে জল ঢেলে দিতে হবে। আমি ছোলার ডালের মতো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডাল কিন্তু বেশি ঘন করা যাবে না, ঘন করলে কিন্তু যখন ডালটা শুকিয়ে যাবে তখন একেবারে মানে গামাকা হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। ওই জন্য একটু জলের পরিমাণটা বুঝে দেবেন। আর আমি একটু জল দিয়ে দিয়েছি, কারণ ফুটবে যে যখন তখন জল কিন্তু টেনে নেবে। এর মধ্যে আমি 2 চামচ দিয়ে দেবো চিনি, যে যেমন মিষ্টি খায় সেই অনুযায়ী চিনি দেবেন, আপনারা টেস্ট করে আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এরপরে আমি দিয়ে দিলাম গরম মশলা, তারপরে আমি দিয়ে দেব ঘি। এই ডালটা কিন্তু বেশিক্ষণ লাগে না রান্না করতে, তার কারণ যেহেতু আলুটা ভাজা আছে, ডালটা সিদ্ধ আছে, একবার কষানো হয়ে গেলে ঝটপট রান্না রেডি। আমার একেবারে রেডি হয়ে গেছে ছোলার ডাল। এটা কিন্তু লুচি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে, গরম গরম লুচির সাথে জাস্ট জমে যায়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে নতুন নতুন বিভিন্ন ধরনের রান্নার রেসিপি আপনারা দেখতে পাবেন। আর যদি অন্য কোনো রেসিপি দেখতে চান কমেন্ট করবেন, আমি অবশ্যই ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।